তো বাংলায় এরকম প্রথম ইউটিউব চ্যানেলে এসে তোমাদের কেমন লাগে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ এরকম বাংলায় কোনো চ্যানেল নেই যেখানে তোমাদের জন্য রেগুলার বেসিসে ফ্রি অফ কস্ট একটা প্রপার গাইডেন্স, প্রপার এক্সারসাইজ শিডিউল তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো চলো দেখে নিই। তোমাদের জন্য নিয়েছি যেটা তোমরা ঘরে বসে আরামসে করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোন এক্সারসাইজ গুলো আমাদের জন্য বেস্ট হতে চলেছে, যেটা আমাদের ফুল বডির মানে যেখানে আমাদের বডির ফ্যাটটা প্রচুর পরিমাণে জমা, যেটা আমাদের অ্যাবডোমিনাল, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি টেনশন, যেটা আমরা সব থেকে বেশি বেশিরভাগ মানুষ যারা আমরা বডিকে ফিট রাখতে চাই, যারা আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট মানে আমাদের পেটে যে চর্বিটা আছে সেটাকে আমরা পুরোপুরি ভাবে কমাতে চাই, তার জন্য যে বেস্ট ওয়ার্কআউট গুলো হতে চলেছে সেগুলো আমরা এই সিরিজে তোমাদের জন্য নিয়েছি। আই হোপ এই এক্সারসাইজ গুলো তোমাদের জন্য প্রচুর এফেক্টেড হবে। তো বেশি টাইম না ওয়েস্ট করে চলো দেখে নিই আজকে কোন এক্সারসাইজ গুলো আমাদের জন্য বেস্ট হতে চলেছে। তো আমি তোমাদের দোস্ত শান্তনু আর তোমরা দেখছো শান্তনু ডগিস। তো বেশি টাইম না ওয়েস্ট করে চলো শুরু করে দেওয়া যাক আজকের ওয়ার্কআউট সিরিজ। তো আজকের যে প্রথম এক্সারসাইজটা হতে চলেছে সেটা হলো কোর্স আর্ম ক্রাঞ্চেস। তো এই এক্সারসাইজটা কিভাবে করবো সেটা আমরা অবশ্যই দেখে নেবো। তার আগে বলে দিই এই এক্সারসাইজটা আমাদের কি হেল্প করে। এই এক্সারসাইজটা আমাদের অ্যাবডোমিনাল ফ্যাটের সাথে সাথে আপার অ্যাবডোমিনাল ফ্যাট, চেস্টের যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা বার্ন করতে আমাদের এতটাই পরিমাণে হেল্প করে তোমরা বিশ্বাস করতে পারবে, কারণ এটা এফেক্ট করে পুরোপুরি ডাইরেক্টলি আমাদের চেস্টে তার সাথে সাথে অ্যাবডোমিনালে। তো অবশ্যই এই এক্সারসাইজটা তোমরা ঘরে রেগুলার বেসিসে করবে। এই এক্সারসাইজটা মিনিমাম এক একটা সেটে ইনিশিয়ালি তোমরা 10টা করে করবে, এরকম 3টে সেট রেগুলার বেসিসে তোমরা কমপ্লিট করবে। দেন আমরা এই এক্সারসাইজটাকে আবার এক্সপেন্ড করতে শুরু করবো, মানে এটাকে আরো বাড়াতে শুরু করবো এক একটা সেটে, আরো বেশি পরিমাণে এই এক্সারসাইজটা আমরা করবো। মাসেল বিল্ড করতে প্রচুর হেল্প করে থাকে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করবো। আর এই এক্সারসাইজটা আমরা ইনিশিয়ালি 15 বার করে এক একটা সেটে করবো, এরকম 3টে সেট রেগুলার এই এক্সারসাইজটা কমপ্লিট করবো। প্লিজ 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 তোমরা দয়া করে রেগুলার বেসিস এক্সারসাইজ গুলো করো, কারণ এক্সারসাইজ না করলে তোমরা তোমাদের বডিকে কিছুতেই বিল্ড আপ করতে পারবে না। আর এই পুজো টাইম, সামনে পুজো আসতে চলেছে, তোমরা তোমাদের বডিকে কিছুতেই ফিট রাখতে পারবে না, ভালো ভালো জামা পড়তে পারবে না। তো অবশ্যই তোমরা রেগুলার বেসিস এক্সারসাইজ করো আর নিজেদের ফিট রাখো, সুস্থ রাখো। চলো দেখে নিই এই এক্সারসাইজটা আমরা কিভাবে করবো। যে থার্ড নাম্বার এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো ক্রাঞ্চেস উইথ লেগ রাইজ। তো এই এক্সারসাইজটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো কিভাবে করবে। তার আগে বলে দিই আমাদের এর আগে যে ফুল বডি ওয়ার্কআউট সিরিজটা হয়েছিল সেটা অবশ্যই তোমরা দেখো। আমরা এই এক্সারসাইজ সিরিজটা করছি অনলি ফর অ্যাবস এর জন্য, কিন্তু ফুল বডি ওয়ার্কআউট এক্সারসাইজটা আমাদের অ্যাবস এর সাথে সাথে আমাদের ফুল বডি তো এফেক্ট করে। তো অবশ্যই সেই সিরিজটাও আই বাটনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখো। আর এই এক্সারসাইজটা কি হেল্প করে বলার আগে এই এক্সারসাইজটা অবশ্যই তোমরা করো, কারণ এক্সারসাইজ গুলো তোমাদের জন্য বেসিক্যালি সব থেকে বেশি ম্যান্ডেটরি। তো এই এক্সারসাইজটা আমাদের হেল্প করে আমাদের চেস্ট, তার সাথে সাথে আমাদের ব্যাক পোর্শনে যে ফ্যাটটা আছে, আমাদের বেলি এরিয়ায় যে ফ্যাটটা আছে সেটা বার্ন করে, আমাদের বডির মাসেল গুলোকে স্ট্রেচেবল করে,
তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করব। আমাদের ফোর্থ নাম্বার যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো ক্ল্যাপিং ক্রাঞ্চেস। তো চলো দেখে নিই ক্ল্যাপিং ক্রাঞ্চেস আমরা কিভাবে করব। তার আগে বলে দিই এই এক্সারসাইজ গুলো অবশ্যই তোমরা ম্যাট ইউজ করো, কারণ ম্যাট ইউজ না করলে কোনোভাবে তোমাদের কোমরে বা পায়ে লেগে যেতে পারে, হাতে লেগে যেতে পারে। তো অবশ্যই তোমরা ম্যাট ইউজ করো, আর যতটা সম্ভব হয় আর্লি মর্নিং তোমরা এক্সারসাইজ গুলো কমপ্লিট করো, কারণ আমাদের আর্লি মর্নিং এ অ্যাবডোমিনাল ফাঁকা থাকে, মানে আমাদের স্টমাক ফাঁকা থাকে, আমরা কিছু না খেয়ে থাকি। আর এক্সারসাইজটা ইনিশিয়ালি তোমরা করার আগে একটা টিপস দিয়ে থাকি, মানে এক্সারসাইজ গুলো করার আগে কিছু অন্তত নিজেদের বডিতে দিয়ে রাখবে, কারণ আমাদের বডি উল্টো রিয়েকশনও করতে পারে। তো জল বা তার সাথে সাথে হলো কিছু প্রোটিন জাতীয় খাবার বা বিস্কিটস মিনিমাম হলেও তোমরা এইটা খেয়ে দেন তোমরা এক্সারসাইজ গুলো স্টার্ট করবে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা আমরা কিভাবে করবো। তার আগে বলে দিই এই এক্সারসাইজটা তোমরা মিনিমাম এক একটা সেটে 15 বার করে করবে ইনিশিয়াল স্টেজে, আর দেন এই এক্সারসাইজটা 3টে করে সেট রেগুলার কমপ্লিট করবে। তো চলো স্টার্ট করা যাক। আমাদের নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো অবলিক ভি আপ, লেফট এন্ড রাইট। তো দুটো এক্সারসাইজই আমি তোমাদের দেখাতে চলেছি, তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা আমরা কিভাবে করবো। তার আগে বলে দিই এই এক্সারসাইজটা আমাদের কি হেল্প করে। এই এক্সারসাইজটা আমাদের বেলি এরিয়ায় যে সাইড পোর্শন আছে সেখানে সেখানে আমাদের মাসেল বিল্ড করতে, ফ্যাট বার্ন করতে, তার সাথে সেখানে অ্যাবস তৈরি করতে এই এক্সারসাইজটা তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করে। তো বাংলায় এরকম প্রথম ইউটিউব চ্যানেলে এসে তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ এরকম বাংলায় কোনো চ্যানেল নেই যেখানে তোমাদের জন্য রেগুলার বেসিসে ফ্রি অফ কস্ট একটা প্রপার গাইডেন্স, প্রপার এক্সারসাইজ শিডিউল তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করবো। যে লাস্ট এক্সারসাইজটা আসতে চলেছে এই এক্সারসাইজটা তোমরা আগেও দেখেছো আমাদের চ্যানেলে, আর এটা তোমাদের রেগুলার বেসিসে অবশ্যই 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 করা উচিত। এক্সারসাইজটা সবাই করতে পারে, কোনো প্রবলেম নেই, বাট এফেক্ট বডিতে প্রচুর পরিমাণে এক্সারসাইজটা এফেক্ট করে। এই এক্সারসাইজটার নাম হলো প্ল্যাঙ্ক। তো তোমরা আগেও জানো, আগেও আমাদের ভিডিও দেখে তোমাদের প্ল্যাঙ্ক সম্পর্কে তোমরা জানো কিভাবে প্ল্যাঙ্ক করতে হয়, তাও তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি কিভাবে তোমরা প্ল্যাঙ্ক করতে পারবে আর তোমাদের ফ্যাট রিডিউস করতে পারবে তোমাদের বডি থেকে। তো চলো দেখে নিই বিনা টাইম ওয়েস্ট কি এই এক্সারসাইজটা, আর তার সাথে সাথে এই এক্সারসাইজটা তোমরা কতবার করে করবে আর কত সেকেন্ড করে করবে। ইনিশিয়াল সেটে 30-45 সেকেন্ড তোমরা হোল্ড করবে প্ল্যাঙ্ক করার সময়, আর 3 বার করে রেগুলার এই এক্সারসাইজটাকে কমপ্লিট করবে। তো আজকের এই লাস্ট এক্সারসাইজটা হতে চলেছে, চলো দেখে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। আই হোপ তোমাদের এই এক্সারসাইজগুলো তোমরা রেগুলার বেসিসে করছো, আর আজকের থেকে তোমরা আরো বেশি পরিমাণে তোমাদের এই এক্সারসাইজগুলোকে করবে আমার পুরো বিশ্বাস আছে তোমাদের উপর। আর এর সাথে সাথে তোমরা
মোটিভেট কি করে হতে পারো বা তোমাদের কি জন্য ওয়ার্কআউট প্রয়োজন, কি জন্য আমরা রেগুলার তোমাদের জন্য এক্সারসাইজ দিয়ে আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এর জন্য আলাদা ভিডিওতে চলেছে এই মোটিভেশনাল ভিডিও, যাতে তোমরা রেগুলার মোটিভেট হও, যাতে তোমরা রেগুলার নিজেদের পজিটিভ দিকে নিয়ে যেতে পারো, রেগুলার তোমাদের সুস্থ ফিট রাখতে পারো। তার জন্য আমি তোমাদের জন্য প্রচুর এরকম টাইপের ভিডিও আনতে চলেছি। তো এই টাইপের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই নিচে কমেন্ট করো, লাইক করো, আর এই ভিডিওগুলোকে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, যাতে এরকম আমি আরো ইন্সপায়ার পেতে পারি তোমাদের থেকে, যাতে আরো ভিডিও তোমাদের জন্য দিয়ে আসতে পারি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম যদি কোনো কমেন্ট থাকে যেটা তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, ডাইরেক্ট ডিএম করতে পারো আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম, এর সাথে সাথে আমাদের কমেন্ট বক্সেও অবশ্যই তোমরা তোমাদের সাজেশন জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।